আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা পড়ছিলাম আমাদের উপন্যাস লাল শাড়ি। গত ক্লাসে আমরা যে জায়গায় পড়াটা শেষ করেছিলাম, আজকে আমরা আবার তারপর থেকে শুরু করব। আমি তোমাদেরকে পড়া দিয়েছিলাম, পৃষ্ঠা নম্বর দিয়েছিলাম পড়ে আসার জন্য। পড়েছো সবাই ওই পৃষ্ঠাগুলো? জি ম্যাম। আচ্ছা, জান্নাতি পড়ছে, সে পড়েছে। বাকিদের কি অবস্থা? সবাই পড়ছো? না পড়লে কিন্তু বুঝবে না। জি ম্যাম, পড়েছি। ঠিক আছে, তো আমরা আমাদের আজকের পড়ায় চলে যাই। সবাই একটু মিউট থাকবে। মুবাশ্বিরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমরা আমাদের আজকের পড়ায় চলে যাই দ্রুত। দেখো, তোমাদের পড়া ছিল এই যে এই 33 নম্বর পৃষ্ঠার এই প্রথম দুটো লাইন আমরা পড়তে পেরেছিলাম গত ক্লাসে। এখানে আমরা দেখেছিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখেছিলাম যে মহাবতনগর গ্রামে মজিদ সেই গ্রামবাসীদের সাথে ধান কেমন হয়েছে সে ধান নিয়ে আলোচনা করছিল, এবং ধান বা মানুষের খাদ্য রিজিক এটা দেওয়ার একমাত্র মালিক যে আল্লাহ তাআলা, সেই বিষয়ে মজিদ গ্রামবাসীর সাথে তার একটা কথা বা ভাব বিনিময় করছিল। এইখানে আমরা শেষ করেছিলাম এই প্রসঙ্গটাকে। ঠিক আছে, তো এরপর থেকে আমরা পড়া শুরু করি। মিস, আপনার কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে। সবাই কি আস্তে আস্তে শুনতে পাচ্ছো? জি মিস, কথা একদম আস্তে আস্তে। হতে পারে আমার ইন্টারনেটটা এই মুহূর্তে একটু উইক আছে। এখন কি অবস্থা? এই মুহূর্তে আগের মতোই? আচ্ছা, তোমরা তাহলে তোমাদের ডিভাইসের সাউন্ডটা একটু যতটুকু বাড়ানো সম্ভব একটু বাড়াও। ম্যাম ফুল বাড়ানো, কিন্তু আপনার কথা একদম আস্তে আস্তে শোনা যাচ্ছে। এগুলো তো ইন্টারনেটের সমস্যা, কিছু তো আমাদের হাতে নেই। চেষ্টা করো শুনতে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। ওকে, আমরা পড়ি এখান থেকে। কিছুক্ষণের জন্য ফ্যানটা অফ করে রাখতে হবে। বলো, আপনার আপনার ইয়ারফোন বা হেডফোনের যে মাইক্রোফোনটা, ওইটা যদি একটু মুখের কাছে নিয়ে কথা বলতেন তাহলে হয়তো বা শোনা যেত। কাছেই আছে। আচ্ছা, আমরা পড়ি। শুনে কারো কারো চোখ ছল ছল করে ওঠে। কোনটা শুনে? এই যে মজিদ কি বলেছে, মজিদ বলেছে খোদার রহমত, খোদাই রিজিক দেনেওয়ালা। তারপর ইঙ্গিতে মাজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলে, আর তামার দোয়া, অর্থাৎ এই যে ধান ভালো হয়েছে এবছর, এটা হয়েছে তার কারণ খোদা রিজিক দেনেওয়ালা, খোদা দিয়েছেন। আর আরো একজনের দোয়া, সেটা হচ্ছে ওই যে মজিদের একটা কল্পিত, কল্পিত তো নয়, মজিদের বানানো, মজিদ যে বানিয়েছে একটা মাজারের কথা, সেই মিথ্যা মাজারের দিকে ইঙ্গিত করে সে বলছে যে তানার দোয়া, অর্থাৎ মাজারে যার মাজার, যার কবর এটা, সেই মানুষটির, সেই পীরের দোয়া। এটা শুনে কারো কারো চোখ ছলছল করে ওঠে, কার আর আবেগে রুদ্ধ হয়ে আসে কণ্ঠ। কেন আসবে না, ধান হয়েছে এবার,
মজিদের ঘরে যেমন মগরাগুলো উপচে পড়ছে ধানের প্রাচুর্যে, তেমনি ঘরে ঘরে ধানের বন্যা। তবে জীবনে যারা অনেক দেখেছে, যারা সমজদার, তারা অহংকার দাবিয়ে রাখে। ধানের প্রাচুর্যে কারো কারো বুকে আশঙ্কাও জাগে। বস্তুত মজিদকে দেখে তাদের আসল কথা স্মরণ হয়, খোদার রহমত না হলে মাঝে মাঝে ধান হতে পারে না। তার রহমত যদি শুকিয়ে যায়, বর্ষিত না হয়, তবে খামার শূন্য হয়ে খা খা করে। বিশেষ দিনে সে কথাটা স্মরণ করবার জন্য মজিদের মতো লোকের সাহায্য নেয়, তার কাছেই শুকর গুজার করবার ভাষা শিখতে আসে। অর্থাৎ মজিদের কাছে তারা আসে যেন তারা আল্লাহর কাছে সঠিক উপায়ে শুকর গুজার করতে পারে, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। অপূর্ব দীনতায় চোখ তুলে মজিদ বলে, দুনিয়াদারি কি তার কাজ? খোদা তাআলা অবশ্য দুনিয়ার কাজকামকে অবহেলা করতে বলেননি, কিন্তু যার অন্তরে খোদা রাসুলের স্পর্শ লাগে তার কি আর দুনিয়াদারি ভালো লাগে? বলে মজিদ চোখ পিটপিট করে, যেন তার চোখ ছল ছল করে উঠেছে, যে শুনে সে মাথা নাড়ে ঘন ঘন। অর্থাৎ মজিদ কিন্তু এই যে বলছে দুনিয়াদারি তার কাজ নয়, এ ধরনের একটা ভাব প্রকাশের চেষ্টা করছে, ঘটনা সত্যি না। কারণ মজিদ এই দুনিয়াদারির জন্যই এই ঘটনাটার গ্রামবাসী ধর্মীয় বিশ্বাসের সাথে খেলা করেছে, মিথ্যে কথা বলেছে, বলেছে এখানে একটা মাজার আছে এবং সেইখানে সে মাজারকে কেন্দ্র করে সে একটা নিজের দুনিয়ার যে জীবন, সে জীবনে ভালো থাকার একটা ব্যবস্থা করে নিয়েছে। আমার কথা কি এখনো আস্তে আস্তে শোনা যাচ্ছে? না ম্যাম, এখন শোনা যাচ্ছে। ঠিক হয়ে যায়, ঠিক আছে, আমরা তাহলে পরের অংশে যাই। আচ্ছা, যে শোনে সে মাথা নাড়ে ঘন ঘন, অস্পষ্ট গলায় সে আবার বলে, খোদার রহমত সব। আরো বলে যে সে রহমতের জন্য সে খোদার কাছে হাজারবার শুকর গুজারি করে, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু আবার দুমুঠো ভাত খেতে না পেলেও তার চিন্তা নেই। খোদার ওপর যার মন প্রাণ দেহ ন্যস্ত এবং খোদার ওপর যে তোয়াক্কল করে, তার আবার এসব তুচ্ছ কথা নিয়ে ভাবনা। বলতে বলতে এবার একটা বিচিত্র হাসি ফুটে ওঠে মজিদের মুখে, কোটরাগত চোখ ঝাপসা হয়ে ওঠে দিগন্ত প্রসারী দূরত্বে। এই যে মজিদ বলছে যে খোদার ওপর ভরসা করে, তোয়াক্কল করে, ভরসা করে, বিশ্বাস করে, আস্থা রাখে, এটা হচ্ছে তোয়াক্কল শব্দটির অর্থ, যে কিনা খোদার উপরে যার দেহ মন প্রাণ সমস্ত কিছু অর্পণ করা হয়েছে, ন্যস্ত করা হয়েছে, তার কি এসব দুনিয়ার তুচ্ছ চিন্তা ভাবনা আসে মাথায়? এই কথা বলতে বলতে সে একটা বিচিত্র হাসি ফুটে ওঠে মজিদের মুখে। আসলে কি কথাটি একদম মিথ্যা, এই জন্যই বিচিত্র হাসিটা ফুটে, কারণ মজিদ এই দুনিয়ার লোভ লালসার জন্যই এত বড় একটা মিথ্যা কথা সে সবাইকে বলতে পেরেছে। মানুষের ধর্ম বিশ্বাসের যে মানুষের যে সরলতা, ধর্মের প্রতি মানুষের যে ভয়, যে বিশ্বাস, সেটা নিয়ে সে একটা ছেলে খেলা করেছে। তার যে চোখে দিগন্ত প্রসারী দূরত্ব জেগে ওঠে, সে চোখ ক্রমশ সূক্ষ্ম ও সূচাগ্র তীক্ষ্ণ হয়ে ওঠে। হঠাৎ সচেতন হয়ে মজিদ প্রশ্ন করে, তোমার কেমন ধান হইলো মিয়া? তুমি বলুক আপনি বলুক, সকলকে মিয়া বলে সম্বোধন করার অভ্যাস মজিদের, সবাই দাগ দিবে এই লাইনটা। তুমি বলুক আপনি বলুক, সকলকে মিয়া বলে সম্বোধন করার অভ্যাস মজিদের। একটি লোক ঘাড় চুলকে নীতিবিতি করে বলে, মানে ইতস্তত করে বলে, যাই হইছে তাই যথেষ্ট, ছেলে পুলে লইয়া দুই বেলা খাইবার পাবে। আসলে এদের বড়াই করাই অভ্যাস, বড়াই মানে অহংকার গর্ব। 50 মন ধান হলে অন্তত 100 মন বলা চাই। বতর গিরে উঁচিয়ে 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 রাখা ধানের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করানো চাই। লোকটির ধান ভালোই হয়েছে, বলতে গেলে গত 10 বছরে এমন ফসল হয়নি, কিন্তু মজিদের সামনে বড়াই করা তো দূরের কথা, ন্যায্য কথাটা বলতেই তার মুখে কেমন বাধে। তাছাড়া খোদার কালাম জানা লোকের সামনে ভাবনা কেমন যেন গুলিয়ে যায়, কি কথা বললে কি হবে বুঝে না উঠে সতর্কতা অবলম্বন করে। এই যে মজিদকে সকলে মনে করে খোদার কালাম জানা লোক, একজন ধর্মগুরু লোক এবং আল্লাহর প্রিয় বান্দা, এরকম মনে করার কারণে তার প্রতি গ্রামবাসীর যে একটা সম্মান সম্ভ্রমের ভাব জেগে ওঠে। সেই কারণেই এই যে লোকটিকে জিজ্ঞেস করেছে ধান কেমন হয়েছে, সে তার অনেক ফসল হওয়া সত্ত্বেও
বলতে পারে না, সে বলে যে যা হয়েছে তাই যথেষ্ট, দুই বেলা সে খেতে পারবে ছেলে পেলে নিয়ে। আচ্ছা, কথার কথা কয় মজিদ, তাই উত্তরের প্রতি লক্ষ্য থাকে না, তার অন্তরে ক্রমশ যে আগুন জ্বলে উঠছে তারই শিখার উত্তাপ অনুভব করে, সে উত্তাপ ভালোই লাগে। লোকটি অবশেষে উঠে দাঁড়ায়, তবে যাবার আগে হঠাৎ এমন একটা কথা বলে যে মজিদ যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ, এবং যে আগুন জ্বলে উঠছিল অন্তরে তা মুহূর্তে নির্বাপিত হয়। নির্বাপিত হওয়া মানে নিভে যায়। সংক্ষেপে ব্যাপারটি হলো এই, গৃহস্থদের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে তখন দেশময় আবার পীরদের সফর শুরু হয়। তো পীর যারা আছে তারা এই ধান যখন গোলায় ওঠে, গৃহস্থের কাছে যখন ধান থাকে সেই সময়টায় তারা পুরো দেশব্যাপী একটা সফর শুরু করে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে তারা ঘুরে বেড়ায়, এই সময়টা তাদের সফরের সময়। এই সময় খাতের যত্নটা হয়, মানুষের মেজাজটাও খোলাসা থাকে, যেবার আকাল পড়ে সেবার অতি ভক্ত মুড়িদের ঘরেও দুদিন গা ঢেলে থাকতে ভরসা হয় না পীর সাহেবদের। অর্থাৎ এই যে কৃষি নির্ভর মানুষ, গ্রাম বাংলার যে মানুষ, তারা তো এই ধানের উপরে নির্ভরশীল। তো যে বছর ফসল ভালো হয় সেই বছর পীরেরা গিয়ে সফর করে, এবং যে বছর ফসল কোনো কারণে ভালো হয় না সে বছর মানুষের মেজাজ ভালো থাকে না। অতি ভক্ত, খুবই ভক্ত কোনো মুড়িদ, মুড়িদ মানে শিষ্য, পীরদের মুড়িদ থাকে তোমরা জানো, সেই অতি ভক্ত মুড়িদের ঘরেও তারা দুই দিন থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তখন অভাব থাকে, মানুষের মনে শান্তি থাকে না, নানান সমস্যা। দিন কয়েক হলো তিন গ্রাম পরে এক পীর সাহেব এসেছেন, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খান তার পুরনো মুড়িদ, তিনি সেখানেই উঠেছেন। আচ্ছা ডাক দাও, কয় গ্রাম পরে পীর এসেছেন, তিন গ্রাম, কে তার পুরনো মুড়িদ? ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খান। পীর সাহেবের যথেষ্ট বয়স, লোকে বলে এককালে আগুন ছিল তার চোখে আর কণ্ঠে বজ্র নিনাদ, বজ্র নিনাদ মানে বজ্রের মতো আওয়াজ, গম্ভীর কণ্ঠ। একদা তার পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোনো এক স্থান থেকে নাকি খোদার বাণী প্রচার করবার উদ্দেশ্যে প্রচন্ড পথশ্রম স্বীকার করে এ দূর দেশে আসেন। ডাক দাও, এই পীরের পূর্বপুরুষ কোত্থেকে এসেছিল? মধ্যপ্রাচ্যের কোন এক স্থান থেকে। সে কতদিন আগে তা পীর সাহেবও সঠিকভাবে জানেন না, কিন্তু এ অজ্ঞতা স্বীকার্য নয় বলে কোন এক পাঠান বাদশাহের মৃত্যুর সঙ্গে হিসাব মিলিয়ে সে স্মরণীয় আগমনকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মিত করা হয়। অর্থাৎ তার পূর্বপুরুষ কতদিন আগে এই অঞ্চলে এসেছিল সেটা পীর সাহেব নিজেও জানেন না, কিন্তু তিনি যে জানেন না এই অজ্ঞতা তিনি স্বীকার করবেন না। এই কারণে কোনো এক পাঠান বাদশাহ মৃত্যুবরণ করেছেন, তোমরা জানো যে আমাদের এই অঞ্চলে মুসলিম শাসকরা এসেছিল এক সময়, তারা শাসন করত, তাদের মধ্যে পাঠান বাদশাহরা ছিল, তো সেই কোনো এক পাঠান বাদশাহর মৃত্যুর সঙ্গে সে এই ঘটনাটাকে মিলিয়ে ফেলে যে অমুক পাঠান বাদশাহর মৃত্যুর সময় তার পূর্বপুরুষ এই অঞ্চলকে এসেছিল। এইভাবে সে একটা সময়ের মধ্যে নির্ণয় করে যে কবে তার পূর্বপুরুষ এই অঞ্চলে এসেছে। যে দেশ ছেড়ে এসেছেন সে দেশের সঙ্গে আজ অবশ্য কোনো সম্বন্ধ নেই, কেবল বৃহৎ খড়গনাশা গৌরবর্ণ চেহারাটি ছাড়া। যে দেশ মানে এই যে মধ্যপ্রাচ্যের যে অঞ্চলগুলো তার পূর্বপুরুষ এসেছিল সেখান থেকে, মানে সেই অঞ্চলের সাথে এই পীর সাহেবের আর কোনো সম্পর্ক নেই। কি আছে? কেবল বংশ পরম্পরায় উনি যেটা পেয়েছেন যে খড়গনাশা মানে খড়গের মতো নাক, খড়গের মতো নাক এবং গৌরবর্ণ, গৌরবর্ণ মানে ফর্সা, এই ফর্সা চেহারাটি ছাড়া ওই অঞ্চলের সাথে তার আর কোনো সম্পর্ক নেই। ময়মনসিংহ জেলার কোনো এক অঞ্চলে বংশানুক্রমে বসবাস করছেন বলে তাদের ভাষাটাও এমন বিশুদ্ধভাবে স্থানীয় রূপ লাভ করেছে যে মুড়িদানির কাজ করবার প্রাককালে উত্তর ভারতে কোনো এক স্থানে গিয়ে তাকে উর্দু জবান ইস্তেমাল করে আসতে হয়েছিল। মানে ওনারা বংশ পরম্পরায় এই ময়মনসিংহের কোন একটা জায়গায় ছিল বলে তার মুখের ভাষাটাও একদম ময়মনসিংহের ভাষার মতো, স্থানীয় ভাষার মতো হয়ে গিয়েছিল। এই কারণে সে একটা জায়গায় উত্তর ভারতে কোন একটা জায়গায় গিয়ে উর্দু ভাষা, জবান মানে ভাষা, ইস্তেমাল মানে ব্যবহার
পড়াও অর্থ হয়, আবার আরেকটা অর্থ আছে শেখা আয়ত্ত করা। তো সেই পীর উর্দু ভাষা আয়ত্ত করে এসেছিল, সবাই ডাক দিবে উত্তর ভারতের কোন এক স্থানে গিয়ে। পীর সাহেবের খ্যাতির শেষ নেই, তার সম্বন্ধে গল্পেরও শেষ নেই, সে গল্প তার রুহানি তাকত ও কাশফ নিয়ে। মাজারের ছায়ার তলে আছে বলে সমাজে জানাজা পড়ানো খুনকার মোল্লার চেয়ে মজিদের স্থান অনেক উঁচুতে, কিন্তু রুহানি তাকত তার নেই বলে অন্তরে অন্তরে দীনতা বোধ করে। কখনো কখনো খোলাখুলি ভাবে লোকসমক্ষে সে দীনতা ব্যক্ত করে, কিন্তু করে এমন ভাষায় ও ভঙ্গিতে যে তা মহৎ ব্যক্তির দীনতা প্রকাশের পর্যায়ে গিয়ে পড়ে এবং প্রতিক্রিয়া লক্ষ্য করে মজিদ নিশ্চিন্ত থাকে। এরপরে কিন্তু জাদ্রেল পীররা যখন আশেপাশে এসে আস্তানা গাড়েন তখন মজিদ কিন্তু শঙ্কিত হয়ে ওঠে, ভয় হয় তার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষের চাঁদের মতো মিলিয়ে যাবে, অন্য এক ব্যক্তি এসে যে বৃহৎ মায়াজাল বিস্তার করবে তাতে সবাই একে একে জড়িয়ে পড়বে। এই যে নতুন এক পীর এসেছেন, তাতে আমাদের যে পীর মজিদ, সে মজিদ কি করছে, মজিদও একটু বিপন্ন বোধ করছে। সে মনে করছে যে তার যে প্রভাব সে বিস্তার করেছে, তার যে ভক্তরা আছে যারা তার কথা শুনে বিনা বাক্যে, এই লোকেরা আবার অন্য পীর চলে আসলে একটা মানে প্রতিদ্বন্দ্বী ব্যাপার হয়ে যায় যে তার ভক্তরা আবার অন্য পীরের ভক্ত হয়ে যায় কিনা, মজিদের ভক্ত না হয়ে মজিদের অনুসারী না হয়ে মজিদের অনুসারী সংখ্যা কমে যায় কিনা, এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটা মজিদ অনুভব করে, এই কারণে সে শঙ্কিত হয়ে ওঠে। আমি যদি প্রশ্ন করি যে মজিদ কখন শঙ্কিত হয়ে ওঠে, উত্তর কি হবে, জাদ্রেল পীররা যখন আশেপাশে এসে আস্তানা গাড়েন তখন মজিদ শঙ্কিত হয়ে ওঠে। এই লাইনটা সবাই দাগ দিবে। ভয় হয় তার বিস্তৃত প্রভাব, এই যে সে যে প্রভাব বিস্তার করেছিল সেই প্রভাবটা যদি হারিয়ে যায় তাহলে তো তার আরাম আয় সুখ স্বাচ্ছন্দ্য সবই কমে যাবে, এই কারণে সে অন্য পীরদের প্রতিদ্বন্দ্বী মনে করে, অন্য পীর আশেপাশে এলে সে শঙ্কিত হয়। অন্যের আত্মার শক্তিতে অবশ্য মজিদের খাঁটি বিশ্বাস নেই, আপন হাতে সৃষ্ট মাজারের পাশে বসে দুনিয়ার অনেক কিছুতেই তার বিশ্বাস হয় না। এই যে দেখো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, আপন হাতে সৃষ্ট মাজারের পাশে বসে দুনিয়ার অনেক কিছুতেই তার বিশ্বাস হয় না। মজিদের যে দুনিয়ার অনেক কিছু বিশ্বাস হয় না তার কারণ হচ্ছে তার নিজের হাতে সৃষ্ট মাজার, যেটাকে সে মোদাস্সের পীরের মাজার বলে প্রচার করেছে, সেই মাজারের পাশে বসেই তার মনে হয় যে পৃথিবীতে অনেক কিছুই আছে যে বিশ্বাস করা সম্ভব না, কারণ সে নিজে জানে এই মোদাস্সের পীরের মাজার ব্যাপারটি কতখানি মিথ্যা কতটা ভুয়া। এই মিথ্যা ভুয়া জিনিসটা যেইভাবে এই গ্রামের মানুষদের সে বিশ্বাস করাতে পেরেছে, আর কেউ না জানুক সে নিজে জানে যে এটা কত বড় মিথ্যা কথা। এই কারণে এই মাজারটা যেমন একটা অবিশ্বাসের বস্তু মজিদের কাছে, কারণ মজিদ জানে, তেমনি এই দুনিয়ার অনেক কিছুতেই তার আর বিশ্বাস হয় না, কারণ এই মাজারটি যেমন মিথ্যা অন্য অনেক কিছুই সেরকম মিথ্যা হতে পারে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, সবাই দাগ দিতে অনুধাবনের জন্য। তবে এসব তার অন্তরের কথা, প্রকাশের কথা নয়। এই যে অনেক কিছুই যে তার বিশ্বাস হয় না, এই ব্যাপারটি তার অন্তরের কথা, এটা সে প্রকাশ করে না। অতএব কিছুমাত্র বিশ্বাস ছাড়াও সে আশ্চর্য ধৈর্য সহকারে অন্যের ক্ষমতার ভূয়সী প্রশংসা করে, বলে খোদা তালার ভেদ বোঝা কি সহজ কথা, কার মধ্যে তিনি কি বস্তু দিয়েছেন সে কেবল তিনিই বলতে পারেন। এবার মজুদের মন কিন্তু কদিন ধরে থমথম করে, কেন থমথম করে, কারণ তিন গ্রাম পরে এক পীর এসেছেন, সেই জন্য থমথম করে। সবসময়ই হাওয়ায় ভেসে আসে পীর সাহেবের কার্যকলাপের কথা, অর্থাৎ এই যে তিন গ্রাম পরে যে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাওয়া তার কাছে যে পীর সাহেব এসে আস্তানা গেড়েছেন, সে পীর সাহেবের কথা মজিদের কানে আসছে। এদিকে মাজারে লোকদের আসা যাওয়াও প্রায় থেমে যায়, বতর দিনে মানুষের কাজের অন্ত নেই ঠিক, কিন্তু যেটুকু অবসর পায় তা তারা ব্যয় করতে থাকে পীর সাহেবের বাত রস স্ফীত পদযুগলে একবার চুমু দেবার আশায়। এই পীর সাহেবের
পায়ের বর্ণনা এখানে দেওয়া হয়েছে যে তার পায়ে বাত আছে, সেই বাতের কারণে ফুলে উঠেছে তার পা দুটো। তো সেই পায়ে একবার চুমু দেবার আশায় এই গ্রামের লোকেরা তাদের অবসর সময়টুকু ব্যয় করতে থাকে। এই কারণে মজিদের যে মাজার সেখানে তাদের যাওয়া আসা কমে যায়। পদচুম্বন অবশ্য সবার ভাগ্যে ঘটে না, দিনের পর দিন ভিড় ঠেলে অতি নিকটে পৌঁছেও অনেক সময় বাসনা চরিতার্থ হয় না। সন্নিকটে গিয়ে তার নুরানি চেহারার দীপ্তি দেখে কারো চোখ ঝলসে যায়, কারো এমন চোখ ভাসানো কান্না পায় যে তার এগোবার আশা ত্যাগ করতে হয়। ভাগ্যবান যারা তার পীর সাহেবের হাতের স্পর্শ হতে শুরু করে দু এক শব্দ আদেশ উপদেশ বা তামাক গন্ধ ভারী বুকের হাওয়াও লাভ করে। এই যে এখানে এই পীর সাহেবের একটা ওখানকার একটা জায়গার বর্ণনা দেওয়া হয়েছে যে ওখানে অনেক ভিড় এবং মানুষের যে ভক্তি, মানুষের ভক্তির কারণে কি হয় যে দিনের পর দিন ভিড় ঠেলাঠেলি করে অতি পৌঁছে গিয়েও পীরের প্রতি যে শ্রদ্ধা সম্মান জানিয়ে তার যে পদচুম্বন করা কিংবা তার হাতের স্পর্শ লাভ করা, এগুলো তারা খুব কাছে গিয়েও, সন্নিকট মানে খুব কাছে, সেখানে গিয়েও তারা তাদের সেই কাজটা বাসনা তাদের মনের যে ইচ্ছা সেটা পূরণ করতে পারে না। কারণ ওই পীরের যে নুরানি চেহারা, সেই নুরানি চেহারার যে আলো তা দেখে কেউ কেউ মানে হতবুদ্ধি হয়ে যায়, কারো চোখ ঝলসে যায়, কারো খুব কান্না পেয়ে যায়। এগুলো সবই হচ্ছে ভক্তির বহিঃপ্রকাশ। এই যে পীর সাহেবকে দেখে সবার মনে যে একটা ভক্তি জেগে ওঠে, সেই ভক্তির কারণে মানুষ যে হতবিহ্বল হয়ে পড়ে, তারা যা করার জন্য গিয়েছে তা করতে পারে না, এটা হচ্ছে একটা ভক্তির প্রকাশ। সে প্রকাশটা এখানে বর্ণনা করা হয়েছে। রাত্রে বিছানা শুয়ে মজিদ গম্ভীর হয়ে থাকে, রহিমা গা টেপে, কিন্তু টেপে যেন আস্ত পাথর। অবশেষে মজিদকে সে প্রশ্ন করে, আপনার কি হয়েছে? মজিদ কিছু বলে না। উত্তরের জন্য কতক্ষণ অপেক্ষা করে রহিমা হঠাৎ বলে, এক পীর সাহেব আইসেন না হেই গেরামে, তানি নাকি মরা মানুষের জিন্দা ফেরা দেন। দেখো অবস্থা, যেই পীর সাহেবের উপস্থিতির কারণে মজিদের মন মেজাজ কিছুই ভালো নেই, রাত্রেবেলা তার স্ত্রী রহিমা সেই পীর সাহেবের প্রসঙ্গ তোলে এবং কি বলে যে এমন ক্ষমতাবান এই পীর, তিনি নাকি মরা মানুষকে জিন্দা করে দেন। জিন্দা মানে জীবিত, এটা কি সম্ভব? মরা মানুষকে জিন্দা হয় বলো? কিন্তু এইরকম একটা গুজব ছড়িয়ে পড়েছে যে পীর সাহেব মরা মানুষকেও জীবিত করতে পারেন, এমন ক্ষমতা, এরকম কথা ভেসে এসেছে রহিমার কানে। পাথর এবার হঠাৎ নড়ে। পাথরটা কে এখানে? পাথর বলেছে কারণ মজিদ একদম পাথরের মতো নিষ্প্রাণ, শক্ত, কঠিন হয়ে আছে, তার কিছুই ভালো লাগছে না। পাথর এবার হঠাৎ নড়ে। আবছ অন্ধকারে মজিদের চোখ জ্বলে ওঠে। ক্ষণকাল নীরব থেকে হঠাৎ কচমক করে তাকিয়ে সে প্রশ্ন করে, মরা মানুষ জিন্দা হয় কেমনে? প্রশ্নটা কৌতূহলের নয় দেখে রহিমার দমে গেল, মানে প্রশ্নটা রাগ করে বলেছে, কৌতূহল করে বলেনি, এই জন্য রহিমা থেমে যায়। তারপর আর কোনো কথা হয় না। একসময় রহিমা পাশে শুয়ে আর বসে ঘুমিয়ে পড়ে, মজিদ ঘুমোয় না। সে বুঝেছে ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, এবার কিছু একটা না করলে নয়। আজও অপরাণ হেসে দেখেছে মতিগঞ্জের সড়কটা দিয়ে দরে দরে লোক চলেছে উত্তর দিকে, মানে উত্তর দিকে হচ্ছে মহব্বতনগর গ্রাম থেকে উত্তর দিকে হচ্ছে ওই পীরের আস্তানা, নতুন যে পীর সাহেব এসেছেন। এখন এই যে মজিদের মনে হচ্ছে ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, কেন? কারণ এই যে রহিমা, রহিমা যে কিনা ঘরের ভেতরেই থাকে, মজিদের বাড়ির বাইরে কিন্তু রহিমা যায় না। পুরো উপন্যাসটা যখন আমরা শেষ করবো তখন আমরা দেখবো বিষয়টা, যে মজিদের স্ত্রী হিসেবে রহিমার চাল চলন অন্যরকম, মানে পরিবর্তিত হয়েছে, সীমিত হয়েছে। আগে যেমন সে মাটির উপর দিয়ে দপদপিয়ে হাঁটতো, এখন সেভাবে হাঁটে না। আগে যেভাবে হাসতো, কথা বলতো, এখন সেভাবে বলে না, কারণ সে এখন মজিদের স্ত্রী। তো এই যে মজিদের স্ত্রী পর্যন্ত, মজিদ যেখানে একজন মানে আল্লাহওয়ালা ব্যক্তি হিসেবে পরিচিত, এই গ্রামে সবাই ভক্তি করে, তার স্ত্রী পর্যন্ত বলছে যে অমুক পীর নাকি মরা মানুষ জিন্দা করতে পারে, তার মানে কথাটা কি পরিমাণ ছড়িয়েছে? দুঃখিত। তো এই যে রহিমার কথাটা শুনে মজিদ বুঝেছে যে ওই পীর সাহেবের যে ভক্তরা তারা এই গ্রামেও অনেক আছে, এবং পীর সাহেবের প্রতি তাদের ভক্তি, পীর সাহেবের অনেক অলৌকিক ক্ষমতার কথা এটা পুরো গ্রামে ছড়িয়ে গেছে। মজিদের মনে হচ্ছে যে তার যে প্রভাব বিস্তার ছিল এই মহব্বত নগরে
এই এই লোকজনের উপর, সেটা আস্তে আস্তে যেন হুমকির মুখে পড়ছে। মজিদ ভাবে আর ভাবে, আচ্ছা এই যে সড়কটা দিয়ে দলে দলে লোক চলেছে উত্তর দিকে, অর্থাৎ এই অঞ্চলের মানুষ ওই উত্তর দিকে সেই নতুন পীরের যে যিনি এসেছেন তার কাছে চলেছে, তার কাছে যাচ্ছে। তো মজিদ ভাবে আর ভাবে, রাত যত গভীর হয় তত আগুন হয়ে ওঠে মাথা, মানুষের নির্বোধ বোকামির জন্য আর তার অকৃতজ্ঞতার জন্য একটা মারাত্মক ক্রোধ ও ঘৃণা উষ্ণ রক্তের মধ্যে টকবক করতে থাকে। সে ছটফট করে একটা নিষ্ফল ক্রোধে। এক সময় ভাবে ঝালর দেয়া শালু কাপড়ে আবৃত নকল মাজারটি এদের উপযুক্ত শিক্ষা, তাদের নিমক হারামির যথার্থ প্রতিদান। এই যে মজিদ এত বছর ধরে এখানে আছে, তো মজিদকে ফেলে ওরা যে নতুন পীর সাহেবের ভক্ত হচ্ছে, নতুন পীরের কাছে তারা দলে দলে যাচ্ছে দেখা করতে, তো এই কারণে মজিদ মনে করে যে এরকম নিমক হারাম মানুষের জন্য এই নকল মাজারটাই ঠিক আছে, এই নকল মাজারটাই ওদের জন্য উপযুক্ত। এই যে নিমক হারামি করছে ওরা, মজিদের মাজারে না এসে অন্য পীরের কাছে যাচ্ছে, এই নিমক হারামির যথার্থ প্রতিদান হচ্ছে এই নকল মাজার, ওরা আসলে আসল মাজারের উপযুক্ত নয়। ভাবে একদিন মাথায় খুন চড়ে গেলে সে তাদের বলে দেবে আসল কথা, বলে দিয়ে হাসবে হা হা করে গগন বিদীর্ণ করে, শুনে যদি তাদের বুক ভেঙে যায় তবেই তৃপ্ত হবে তার রিক্ত মন। মজিদ তার ঘর বাড়ি বিক্রি করে সরে পড়বে দুনিয়ার অন্য পথ ঘাটে, এ বিচিত্র বিশাল দুনিয়া কি যাবার জায়গার কোনো অভাব আছে? দেখো মজিদের এমন রাগ হয়েছে যে মজিদ মনে করছে যে সে আসল কথাটা বলে দিবে, আসল কথা বলে দিলে গ্রামের মানুষের মন ভেঙে যাবে, যে তারা একটা পীর মনে করে যার মাজারকে ভক্তি করে এসেছে, আসলে সেটা কার কবর তারই ঠিক নেই। তো এইরকম সত্য কথাটা সে বলে দিয়ে এই গ্রাম থেকে চলে যেতে চায়, তার যে ঘর বাড়ি আছে সে ঘর বাড়ি বিক্রি করে টাকা পয়সা নিয়ে সে সরে পড়বে, এরকম তার মাঝে মাঝে ইচ্ছে করে। অবশ্যই ভাবনা গভীর রাতে নিজের বিছানায় শুয়েই সে ভাবে, যখন মাথা শীতল হয় নিষ্ফল ক্রোধ হতাশায় গলে যায়, তখন সে আবার গুম হয়ে থাকে। তারপর শ্রান্ত বিক্ষুব্ধ মনে হঠাৎ একটি চিকন বুদ্ধিরশ্মি প্রতিফলিত হয় তার মাথায়, চিকন বুদ্ধি এসেছে, একটা দুষ্ট বুদ্ধি। শীঘ্র তার চোখ চকচক করে ওঠে, শ্বাস দ্রুততর হয়, উত্তেজনায় আধা উঠে বসে অন্ধকার ভেদ করে রহিমার পানে তাকায়, সে পাশে সে অঘোর ঘুমে বেচায়। তাকেই অকারণে কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখে মজিদ, তারপর আবার চিত হয়ে শুয়ে চোখ খোলা মৃতের মতো পড়ে থাকে। মজিদ যখন আওয়ালপুর গ্রামে পৌঁছল তখন সূর্য হেলে পড়েছে। মতলুব মিয়ার বাড়ির সামনেকার মাছটা লোকে লোকারণ্য। মতলুব মিয়াকে এখানে কেন এত মানুষ? কারো মনে নেই, একটু আগে পড়েছি। মতলুব মিয়া হচ্ছে ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। হ্যাঁ, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। এবং তার আরেকটা পরিচয় হচ্ছে এই যে নতুন পীর, সেই পীরের সে খুবই ভক্ত মুরিদ। আচ্ছা, এই জন্য এখানে লোকে লোকারণ্য, পীরের কাছে লোকেরা এসেছে। তার মধ্যে কোথায় যে পীর সাহেব বসে আছেন বোঝা মুশকিল। মজিদ বেটে মানুষ, পায়ের আঙুলে দাঁড়িয়ে বকের মতো গলা বাড়িয়ে পীর সাহেবকে একবার দেখবার চেষ্টা করে, কিন্তু কালো মাথার সমুদ্রে দৃষ্টি কেবল ব্যাহত হয়ে ফিরে আসে। একজন বললে যে বটগাছটার তলে তিনি বসে আছেন, তখন মাঘের শেষাশেষি, তবু জনসমুদ্রের উত্তাপে পীর সাহেবের গরম লেগেছে বলে তার গায়ে হাতির কানের মতো মস্ত ঝালরওয়ালা পাখা নিয়ে হাওয়া করছে একটি লোক। কেবল সে পাখাটা থেকে থেকে নজরে পড়ে, অর্থাৎ মজিদ যেহেতু খাটো মানুষ সে কোনো মতে উকি ঝুঁকি মেরে দেখতে পায় যে তাকে মস্ত ঝালরওয়ালা পাখা, যাকে তুলনা করা হয়েছে হাতির কানের মতো মস্ত ঝালরওয়ালা পাখা দিয়ে হাওয়া করছে একটা লোক। ওই পাখাটাই শুধু তার নজরে পড়ে, পীর সাহেবকে সে দেখতে পায় না। মুখ তুলে রেখে ভিড় ছেলে এগিয়ে যেতে লাগলো মজিদ, সামনে শত শত লোক সব বিভোর হয়ে বসে আছে, কেউ কাউকে লক্ষ্য করবার কথা নয়। আচ্ছা, এই যে পাখাটা থেকে থেকে নজরে পড়ে, এই পর্যন্ত আমরা পড়ি আজকে, আমাদের ক্লাসের সময় প্রায় শেষ। তো আমি গ্রুপে তোমাদেরকে আবার জানিয়ে দিব যে কতটুকু তোমাদের নেক্সট ক্লাসে পড়ে আসতে হবে। তো সবাই এখন একটু অ্যাটেন্ডেন্সটা দিবে, আমি ওপেন করে দিচ্ছি চ্যাট বক্সটা। আচ্ছা, প্রথমে হিউম্যানিটিজ এসো, এসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।
হিউম্যানিটিস কারা আছো? হিউম্যানিটিস কি সবার শেষ হয়েছে? নো ম্যাম, আমি আছি। আচ্ছা, দিতে থাকো। আচ্ছা, হিউম্যানিটিস মনে হচ্ছে শেষ হয়েছে সবার। এখন দিবে বিজনেস স্টাডিজ। আচ্ছা, এবার সায়েন্সের মেয়েরা এসো। সবার কি অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হয়েছে? কেউ বাকি আছো? নমি ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, তো মেয়েরা আমাদের ক্লাসের সময় শেষ হয়ে গেছে। আমরা যতটুকু করেছি ততটুকু করবো। আমি গ্রুপেও তোমাদের পেশা নাম্বারটা জানিয়ে দিব আরেকবার। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।